এই অনুষ্ঠানটি নিবেদন করছেন গয়না যখন বোঝে তোমার স্টাইল শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শুরু করছি টাফ ফাইট উইথ ঋতব্রত। চেঙ্গিস খান থেকে শুরু করে আলেকজান্ডার, পৃথিবীর সব বীরেরাই একটা কথা বিশ্বাস করে এসছে যে এই বসুন্ধরা বীরভোগ্যা। বাংলার পঞ্চায়েতও কি তাই? এই প্রশ্ন নিয়েই আজকে আমাদের আলোচনা। কেন এত আলোচনা? তার কারণ অনেকে বলছেন দীর্ঘদিন এ রাজ্যে বিরোধীরা অশ্বডিম্ব প্রসবের পর এবার শাসকের অশ্বমেধের ঘোড়া ঠোক্কর খেতে শুরু করেছে। বীর অভিষেকের অশ্বমেধের ঘোড়া কখনো বনগায় বীর শান্তনু আটকানোর চেষ্টা করছেন, কোথাও বা বীর নওশাদ ভাঙড়ে। তাহলে কি শুরু হয়ে গেছে একেবারে সরাসরি বিরোধীদের সঙ্গে লড়াই? তার মানে কি যত দিন এগোবে ততই কি বীরেদের প্রবেশ ঘটবে? অনেকে বলছেন আসল বীরেরা তো তিহার জেলে বা অন্যান্য জায়গায় আছে, তা সত্ত্বেও কি পঞ্চায়েতে বীরেদের দেখা মিলবে না? এরপর কোন বীর আটকাবে অশ্বমেধের ঘোড়া, অর্থাৎ শান্তনু এবং বীর নওশাদের পর কোন বীর এসে আটকানোর চেষ্টা করবে অশ্বমেধের ঘোড়া? এ নিয়ে আলোচনা করব, কারণ পঞ্চায়েত নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। এই নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে এক ঝলক দেখে নেব এখনও পর্যন্ত পঞ্চায়েত নির্বাচন এবং অশ্বমেধের ঘোড়া ঠিক কোন জায়গায় আছে, আর প্লাস নিউজের বিশেষ প্রতিবেদন। পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য করে এক মাসেরও বেশি সময় ধরে চলছে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি। 25 এপ্রিল থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা এবং পঞ্চায়েত প্রার্থী নিয়ে বিস্তর আলোচনা নিয়েই জনসংযোগ যাত্রা করছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি নবজোয়ার যাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অশ্বমেধের ঘোড়া বনগায়ে আটকাতে দেখা গেল বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে এবং ভাঙড়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে, যা নিয়ে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়ির সফর ঘিরে তুলকালাম বেঁধেছিল রবিবার। দফায় দফায় মারামারি, রক্তপাত, পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর ধস্তাধস্তি, তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ কিছুই বাদ যায়নি। যদিও সেদিন ঠাকুরনগরে গিয়ে মূল মন্দিরে পুজো দিতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার গুরু হরিচাঁদ মন্দিরে ঢোকা আটকাতে মুখ্য ভূমিকা নিতে দেখা গিয়েছিল বনগার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে মন্দিরে ঢুকতে না পারেন সেজন্য গুরু হরিচাঁদ মন্দিরের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয় শান্তনুর নেতৃত্বে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূল প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর নিজের মন্দিরে ঢুকতে গেলেও তা সফল হয়নি, বরং পাশের গুরুচাঁদ ঠাকুরের মন্দির এবং প্রয়াত বড়মা বীণাপাণি দেবীর ঘরে শ্রদ্ধা জানিয়ে বেরিয়ে যান অভিষেক। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শান্তনু ঠাকুর বলেছিলেন, 6 মাসের মধ্যেই রাজনৈতিক পতন হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। উত্তপ্ত বতুয়া ঘরে দাঁড়িয়ে শান্তনু ঠাকুরের ভবিষ্যৎবাণীর উত্তরে পাল্টা তোপ দাগেন অভিষেকও। শান্তনুকে তোপ অভিষেকের, আমি 3 মাস অন্তর ঠাকুর বাড়িতে আসবো, দম থাকলে আজকে দেখাও। এখান থেকে পতন শুরু হলো আজকের থেকে, জাস্ট কাউন্ট ইট। আগামী 6 মাসের মধ্যে অভিষেকের যদি পতন না হয়ে গেছে রাজনৈতিক দিকে, আমরা আজকে এখান থেকে সেটা প্রমাণ করে দিলাম। উনি বলেছেন আমি চলে যাওয়ার পর ঠাকুরবাড়ির মাটিটা গোবর জল দিয়ে ধোবে। আমি শান্তনু ঠাকুরকে বলবো আমি 3 মাস অন্তর অন্তর ঠাকুর বাড়িতে আসবো, তুমি ঠাকুর বাড়িটা গোবর জল দিয়ে ধোবে, অন্তত পক্ষে এই ফাঁকে ঠাকুর বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি ছিল দক্ষিণ 24 পরগনার ভাঙড় 1 নম্বর ব্লকে। সেদিন সকাল থেকেই মনোনয়ন জমাকে কেন্দ্র করে দফায় দফায় আইএসএফ তৃণমূলের সংঘর্ষ বাঁধে ভাঙড় 2 নম্বর ব্লকের একাধিক জায়গায়। বুধবার মনোনয়ন জমার পঞ্চম দিনে অশান্তি অব্যাহত রইল ভাঙড়ে। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধে ভাঙড় 1 নম্বর ব্লকে। 144 ধারা জারি থাকা সত্ত্বেও বাঁশ লাঠি নিয়ে এলাকা দাপিয়ে বেড়ায় দুষ্কৃতীরা। আইএসএফ কর্মীদের মনোনয়ন দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও শাসক দলের পাল্টা অভিযোগ, নওশাদ সিদ্দিকির নেতৃত্বে অশান্তি করছে আইএসএফ। এমনই আবহে আইএসএফ প্রার্থীদের মনোনয়ন নিশ্চিত করতে সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে যান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। কিছুক্ষণ অপেক্ষার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না হওয়ায় ফিরে যান তিনি। আমি জনপ্রতিনিধি মানে আমি ভাঙড়ে যে তৃণমূল করে তারও জনপ্রতিনিধি,
যে বিজেপি করে তারা জনপ্রতিনিধি, যে আইসিএফ করে বা যা ভিন্ন যা রাজনীতি মত থাকে প্রত্যেকের আমি জনপ্রতিনিধি, তারা প্রত্যেকে সুরক্ষিত থাকুক, তারা প্রত্যেকে নির্বিঘ্নে যারা কন্টেস্ট করতে চায় নমিনেশন জমা দিক এবং নির্বিঘ্নে যাতে ভোট হয় সেই জন্য এসেছি। এবার নির্বাচন কমিশনের হাতে আছে ঠিক কথা, কিন্তু সেই নির্বাচন কমিশন পুলিশের উপরে ভরসা রাখছে, আর সেই পুলিশের টপে আছেন আমাদের রাজ্যের অভিভাবিকা, যা পুলিশের যিনি বস তার কাছে আমি জানাতে চাই। শাসক দলের অভিযোগ, অভিষেকের নবজোয়ার কর্মসূচি করতে যাচ্ছেন সেখানেই বিরোধীরা তার সভা বানচাল করার জন্য মরিয়া হয়ে উঠেছে। উত্তরের বনগাঁয় শান্তনুই হোক বা দক্ষিণের ভাঙড়ের সিদ্দিকী, একই চিত্র ধরা পড়েছে সর্বত্রই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগেই বারবার অশান্তি ছড়িয়েছে তাদের উপস্থিতিকে কেন্দ্র করে। পঞ্চায়েত ভোট হতে এখনো বাকি 3 সপ্তাহ, মনোনয়ন পর্বে ইতিমধ্যেই T20 মতো গুলি বোমার লাঠি চলছে। অনেকে বলছেন রাজ্য নির্বাচন কমিশনকে চাপে রাখার এটাই বোধ হয় বিরোধীদের সেরা কৌশল, কারণ বিগত কয়েক বছরে দেখা গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের আগে এবং পরে অশান্তির ঘটনা, ফলে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসতে এবং রাজ্য নির্বাচন কমিশনকে চাপে রাখতেই এককাট্টা হয়ে বাম কংগ্রেস বিজেপির এই কৌশল বলে মত রাজনৈতিক মহলের। বেরুয়া রিপোর্ট, আরকাস নিউজ। এই বাংলা একসময় বিরোধী রাজনীতি দেখেছে, রাজনীতি দেখেছে জঙ্গল মহলের বিস্তীর্ণ অংশে, রাজনীতি দেখেছে বিরোধিতা কাকে বলে নন্দীগ্রামে, প্রতিরোধ কাকে বলে, মানুষ দেখেছেন সিঙ্গুরে কিভাবে রাষ্ট্রযন্ত্রকে উপেক্ষা করে বিরোধী নেত্রী কিভাবে সেদিন সিঙ্গুরের রাজপথ আটকে দিয়েছেন। আমরা বিরোধী রাজনীতি দেখেছি বিধানসভা ভাঙচুরের মধ্য দিয়ে, আমরা আগুনের স্ফুলিঙ্গ দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে। তারপর এক দশক পেরিয়ে গেছে, এ রাজ্যে যারা বিরোধী তারা অশ্বডিম্ব তারা প্রসব করেছে, কিন্তু আবার কি বিরোধীরা জেগে উঠছে? আর অন্যদিকে অন্যদিকে শাসকের তাজা নেতা তারাও কি জেগে উঠছে, তাদের ছেলেরাও জেগে উঠছে? সব মিলি কি পরিস্থিতি আবার বীরের আনাগোনা হবে? অর্থাৎ যে বীর এখন তিহার জেলে তাকে ছাড়াও কি নতুন বীরেরা উঠে আসবে? কোথাও কি সত্যি সত্যি বিরোধী রাজনীতি এবার কোনো অর্থে সত্যি বিরোধী হতে চলেছে? এ নিয়ে আলোচনা করব প্রথম অংশে, এবং দ্বিতীয় অংশে আলোচনা করব অবশ্যই তৃণমূলের মাস্টার স্ট্রোক নিয়ে। আবার অনেকে বলছেন এই মাস্টার স্ট্রোকই তৃণমূলের পতনের কারণ হবে না তো? এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। বাংলার সেরা প্যানেলিস্টরা আজকে আমাদের আর প্লাস নিউজের স্টুডিওতে আছে। আমাদের সঙ্গে রয়েছেন জয় মল্লিক, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন সুমন রায়চৌধুরী, কংগ্রেস নেতা। এবং আমাদের সঙ্গে রয়েছেন বৈশানোর চট্টোপাধ্যায়, তৃণমূল মুখপাত্র, তৃণমূল নেতা। আমি প্রথমেই বৈশানোরদার কাছে যাব। বৈশানোরদার শুধুমাত্র কিন্তু নওশাদ নন, শুধুমাত্র কিন্তু শান্তনু নন, শুভেন্দু অধিকারী যেভাবে বিদ্যুৎ ভবনে যাচ্ছেন এবং গোটা দিন যেভাবে নির্বাচন কমিশনের সামনে এই ঠায় গরমে দাঁড়িয়ে রইলেন, নওশাদ চলে যাচ্ছেন একেবারে খোদ নবান্নে, কোথাও কি মনে হচ্ছে এবার বিরোধী রাজনীতি জেগে উঠেছে? কোথাও কি দুরু দুরু বক্ষে আপনারা কি অপেক্ষা করছেন, ভাবছেন যে কিভাবে পঞ্চায়েতের বৈতরণী পেরোনো যায়? এত ঝাঁজ বিরোধীদের, এত ঝাঁজ আগে তো এক দশকে বাংলা তো দেখেনি। প্রথমেই বলি, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। 2021 তো বেশি দিন নয়, এটা 2023। 8 দফায় নির্বাচন হয়েছিল, 2 লক্ষ আধা সামরিক বাহিনীকে নিয়ে আসা হয়েছিল। প্রধানমন্ত্রী নিজে নরেন্দ্র মোদী তিনি এসেছিলেন, ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন, অমিত শাহ থেকে শুরু করে বিজেপি সমস্ত নেতৃত্ব। তাতে কি ফলাফল হয়েছিল? আপকি বার 200 কি বার আমরা ঝিলকা উস পারে পাঠিয়ে দিয়েছিলাম। এবারেও আপনি 11ই জুলাইয়ের পর একটা শো রাখুন, তাতে এই যে আপনি যাদেরকে বলছেন যে ফুটো মস্তানদের বীর বানানোর চেষ্টা করছেন, এই যারা ধর্মান্ধতার রাজনীতি করে, এই সিদ্দিকী বা আপনার শান্তনু ঠাকুর বা শুভেন্দু অধিকারী, এদের হালটা কী হয় শুধু দেখুন। শুধু মিথ্যে কথা বললে তো হবে না। এখনও পর্যন্ত যা নমিনেশান ফাইল হয়েছে তাতে দেখা যাচ্ছে যে বিরোধীরা 80,000 নমিনেশান ফাইল করেছে, বিজেপি 37,565টা, সিপিএম 30,249টা, কংগ্রেস 7,369টা, টিএমসি 10,000 ফাইল করেছে। তো আপনি এখানে বসে সমালোচনা, টিভিতে বাইট দেওয়া, ইলেকশন কমিশনের সামনে গিয়ে চিৎকার চেঁচামেচি ঝুলে দেওয়া, এটা তো আমরা দেখতে দেখেছি। কিন্তু আমি একটা জিনিস বলছি যে ব্যর্থতাকে ঢাকতে গেলে কিভাবে আগে থেকে প্লট তৈরি করতে হয়, এটা বিরোধীরা দেখছেন এবং এটা খুব খারাপ সিগন্যাল যে প্রকাশ্যে আজকেও কাগজে ছবি আছে সিপিএম কংগ্রেস আর বিজেপি একসাথে মিছিল করছে। 2011 আগেও তো শাসক বামেদের সরাতে গেলে সবাই একসঙ্গে হয়েছে, শাসকের বিরুদ্ধে সবাই জোট বাঁধলে অসুবিধা কি?
মানে 2011 সালে বিজেপি কংগ্রেস আর তৃণমূল একসাথে নির্বাচন করেছে, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়েছে। আপ আমর বাংলার বাম ফ্রন্টের যত দল আছে সবাই একসঙ্গে চেয়েছে, মানে তার মানে এটা বোঝাতে চাইছে না। আরএসএস এর মুখপত্রে পরিষ্কার লেখাও আছে। শুনুন, আমি এইটুকু বুঝি জনসমর্থনের যাচাইয়ের ভিত্তি কি। এরা যদি জনসমর্থন আপনাকে নির্বাচনের মধ্যে দিয়ে আপনার যাচাই করতে হবে, এত ভয় পাওয়ার কি আছে? তাহলে কি হারের আগে হার স্বীকার করে নিচ্ছে? নমিনেশন ফাইল করতে এতগুলো নমিনেশন ফাইল করেছে, আমি তো পরিসংখ্যান দিয়ে বললাম, সেখানে দাঁড়িয়ে কেন বলছে যে আমরা পাচ্ছি না, আমাদেরকে করতে দিচ্ছে না? এই যে মায়াকান্না একটা কাজে, এই যে বৈষ্ণবকে আমি একটু সরাসরি প্রশ্ন করি, ধরুন বায়রনের কবিতা পড়ার জন্য বাজারে ধরুন সস্তা মেড ইজি পাওয়া গেছে, সেটা পড়ে মানে যাকে বলে মানে বই আর কি, বায়রনের কবিতা না হয় একেবারে কবজায় নিয়ে আসা গেল, এই নৌসাদ কিন্তু বেশ জ্বালাচ্ছে, কোনো মেড ইজি পাওয়া যাচ্ছে না, আবার সংখ্যালঘু ভোট, শাসকের ক্রমশ কপালে ভাঁজ পড়ছে, কোথাও কি মনে হচ্ছে যে নৌসাদ অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? আপনি বায়রনকে তো একসময় হিরো বানিয়েছিলেন মিডিয়ার লোকেরা, জিতে যাওয়ার পরে আমি একটা চ্যানেলে নিয়েছিলাম, সেখানে দোতলার উপরে ওকে তুলে দেওয়া হলো কংগ্রেসের প্রতিনিধিকে, তিনি সিঁড়ি দিয়ে নামলেন, আবার যখন বায়রন ওদের দল ছেড়ে পালিয়ে গেল, একজনে মেলে কেউ ধরে রাখতে পারলো না, তখন আবার সিঁড়ি পিঁড়ি দেখালেন না। বায়রন অবশ্যই রাজনীতিতে তিনি তো নবাগত প্রার্থী, কিন্তু বড় ব্যবসায়ীও বটে। যাই হোক, না সে তো আপনি যা খুশি বলতে পারেন, যেই যখন কংগ্রেসে থাকবে, না যখন কংগ্রেসে থাকবে তখন তাকে হিরো বানানো হবে, যেই কংগ্রেস ছেড়ে সে তৃণমূলে চলে আসবে তখন তার বিরুদ্ধে কুৎসিত কথা বলা হবে, এইটা তো চল চলছে। আমি একটা কথা পরিষ্কারভাবে বলছি যে আমরা গণতন্ত্রের পক্ষে আমরা চাই অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হোক। বিরোধীরা একটা হাওয়া গরম করার চেষ্টা করছে, কিছু সংবাদ মাধ্যম তার সঙ্গে যোগদান করেছে, যদি এটাতে তাদের টিআরপি বাড়ানোর জন্য তাদের ব্যবসায়িক স্বার্থ চরিতার্থ হতে পারে, কিন্তু যেখানে এতগুলো জায়গায় নির্বাচন হচ্ছে, এতগুলো নমিনেশান পড়েছে, কয়েকটা জায়গা দেখি একটা গেল গেল রপ্তলা, একটা মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা, এটাতে কোনো লাভ হয় বলে আমার মনে হয় না। সুতরাং আপনার সঙ্গে 11ই জুলাইয়ের পরে যখন টক শো হবে তখন আমি আপনার আজকের কথাগুলোকে যাচাই করে নেব। অবশ্যই আমরা চাই তো বৈষ্ণবদা আমাদের স্টুডিওতে থাকুন, আমাদের বড় প্রিয় মানুষ। সুমনদা, আপনার কাছে সরাসরি একটাই প্রশ্ন করব আমি, কোথাও কি দলমত নির্বিশেষে, কোথাও কি শাসকের বিরুদ্ধে বিরুদ্ধ শক্তি, এতদিনের 10 বছরের স্থবিরতা, 10 বছর এই রক্ত চক্ষুকে অগ্রাহ্য করে বেরিয়ে আসছে? ঋতব্রত, বাংলাতে আমরা ইংরেজিতে একটা কথা বলি না, পাবলিক পারসেপশন, বাংলাতে তৃণমূলের বিষয়ে, তৃণমূল কংগ্রেস দল এবং তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের বিষয়ে পাবলিক পারসেপশনটা, আপনি বিরোধীদের বাদ দাও, বিরোধীরা শূন্য, বিরোধীরা নিকাম্মা, কুণাল ঘোষের ভাষায় বিরোধীরা ন্যাকা ষষ্ঠী, নানা রকমের বিশেষণ তো ওনারা ব্যবহার করেন, তুমি সব কিছু বাদ দাও, পাবলিক পারসেপশনটা, এখানে বৈশানর্দার মতন সিনিয়র লিডার রয়েছেন, কোন তলানিতে গিয়ে ঠেকেছে যে আজকে সাধারণ মানুষ যখন পার্থ চট্টোপাধ্যায় ইএসআই হসপিটালে যাচ্ছে মানুষ চপ্পল ছুটছে, আবার ওনারা বলবেন হয়তো কোনো রাজনৈতিক দল করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন নেতারা যখন কোথাও যাচ্ছেন সেখানে পাবলিক স্লোগান তুলছে, আবার বিভিন্ন জায়গায়, আবার দেখা যাচ্ছে বীরভূমে আশিস বন্দ্যোপাধ্যায়ের মতন বিধায়ক যখন দিদির দূত হয়ে কারুর বাড়ি যাচ্ছেন, বাড়ির থেকে বেরিয়ে আসার পর জল দিয়ে দাওয়া ধোয়ানো হচ্ছে, ঝাঁটা দিয়ে দাওয়া ধোয়ানো হচ্ছে, তাহলে তৃণমূলকে বুঝতে হবে যে পাবলিক পারসেপশনটা আমাদের সম্বন্ধে এতটা তলানিতে গিয়ে ঠেকলো কেন? আপনি ঠিক কথা বলেছেন, 2011 সালে দল মত নির্বিশেষে, যার মধ্যে জাতীয় কংগ্রেসও ছিল, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 34 বছরের বাম শাসন যাতে উৎখাত হয় তার বিরুদ্ধে আমরা আন্দোলনে ছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় তৃণমূলের সঙ্গে আমরা বেশি দিন থাকতে পারিনি, 6 মাসের মধ্যে সেই জোটটা ভেঙে এসেছিল। আপনাকে একটা একটা জিনিস খুব পরিষ্কারভাবে, আমি যখন একটা প্রশাসন চালাবো সেই প্রশাসনের মধ্যে স্বচ্ছতা যেমন থাকতে হবে, আবার বিরোধী পরিসরটা সঠিক থাকতে হবে, ট্রান্সপারেন্ট থাকতে হবে, বিরোধীরা আন্দোলন করতে পারবে, বিরোধীরা গলা তুলতে পারবে, বিরোধীরা প্রতিবাদ করতে পারবে, সেই জায়গাটা আমি যখন ব্লক করার চেষ্টা করব, 1 বছর 2 বছর 3 বছর আমি সেটা 500 টাকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ব্লক করতে পারি, চিরদিন সেটা ব্লক রাখা যায় না,
এবং সেই কারণেই ওনারা যতই টন্ট করুন, বিভিন্ন ধরনের মন্তব্য করুন, সেই কারণেই আজকে সাগরদিঘি মডেল উঠে এসেছে। গতকালও জননেতা অধীর রঞ্জন চৌধুরী এই সাগরদিঘি মডেলের কথাই বলেছেন। যে পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে, উনি বললেন না 11 জুলাই এর পর স্টুডিওতে থাকবেন, যদি দল পাঠায় এবং দল পারমিট করে নিশ্চয়ই আমিও বৈশানোরদার সঙ্গে কোনো না কোনো প্যানেলে থাকব। তুমি লক্ষ্য করে দেখবে ঋতব্রত, বাংলার মানুষ যেভাবে অত্যাচারিত নিষ্পেষিত, সাগরদিঘি মডেলে এবার ভোটদান হবে সারা বাংলা জুড়ে। সাগরদিঘি মডেলে ভোটদান হবে, কিসের প্রবলেম? ওনাদের অনলাইন নমিনেশন হলে কোনো প্রবলেম নেই, ম্যাসিভ ম্যান্ডেট। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি কখনো অস্বীকার করি না তার পপুলারিটি নিয়ে, তিনি ম্যাসিভ ম্যান্ডেট নিয়ে বিগত বিধানসভা নির্বাচনেও জয়লাভ করেছেন, কেন প্রবলেম সেন্ট্রাল ফোর্স এলে? গতকাল আমি শেষ করিনি, গতকাল অধীরদা আরও একটা কথা বলেছে, যদি আমি প্রতিবেশী রাজ্য থেকে পুলিশ আনাতে পারি তাহলে কেন্দ্রীয় বাহিনী এলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে মেন্টাল ব্লকেডের কেন্দ্রীয় বাহিনী। বিষয়টা আপনার প্রশ্নে বৈশানোদার কাছে যেতেই হবে, তার আগে আমি জয়ের কাছে যাব। জয়, এই প্রথম একটা নির্বাচন, যেই নির্বাচনে আপনারা লড়াই করবেন, যেখানে কৈলাস বিজয়বর্গী অথবা আপনাদের কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বদের কোনো রকম সমঝোতা, কোনো রকম রাজধর্ম পালনের জন্যে, ভারতের মসনদ অটুট, ক্ষমতায় অটুট থাকার জন্যে কোনো রকম কলা কৌশল এবার থাকবে না। এবার বঙ্গ বিজেপি একা লড়তে পারবে, অর্থাৎ আপনারা সে অর্থে এই প্রথম কোনো রকম আবহ, আমি সেটিংয়ের আবহ বলছি না, ওটা কংগ্রেস এবং সিপিএম বলেন, কিন্তু কোনো রকম কেন্দ্রীয় নেতৃত্বের ছায়া থাকবে না, অর্থাৎ মুক্ত কণ্ঠে এবার লড়াই করতে পারবেন। বাংলার 2 কোটির বেশি মানুষ আপনাদের যে বিশ্বাস করে তৃণমূল বিরোধিতার জন্য আপনাদের যে ভোট দিয়েছিল, এবার সে কথা মেনে আপনারা লড়াই করতে পারবেন, এটা একটা আপনাদের বাড়তি অক্সিজেন। এই রকম জায়গায় দাঁড়িয়ে সত্যি কি তাজা নেতাদের বিরুদ্ধে আপনাদেরও কি বীর লড়াই বা লড়াকু যারা রয়েছেন তাদেরকে নিয়ে আসতে পারবেন? আপনি যে ব্যক্তিদের নেতা বলছেন, সেই নেতারা আজকে তাদের পিছনে একটা স্ট্যাম্প নিয়ে ঘুরছে, সেই স্ট্যাম্পটা হচ্ছে উনি মুখ্যমন্ত্রীর ভাইপো। এই স্ট্যাম্পটা যদি সরে যায় আর সাংসদ পদটা যদি সরে যায়, ওনাকে কোনো বুথে কোনো মানুষ গেলে তাকে চিনত না, এই হচ্ছে তার স্ট্যাটাস। এরপরে বিষয়টা আসি নির্বাচনের ক্ষেত্রে, যেটা বলছেন অবভিয়াসলি রেজাল্টস স্পিক্স এভরিথিং। উনি 2021 কথা বলছিলেন একটু আগে, আমরা তো মেনে নিয়েছি, মাথা পেতে মেনে নিয়েছি, মানুষ যেভাবে আমাদের চেয়েছে বিরোধিতার আসনে, আমরা বিরোধিতার আসনেই বসেছি, কোনো অসুবিধা নেই, সেটা 77 হোক 70 হোক, যেটা আজকের দিনে দাঁড়িয়ে যে পরিসংখ্যান আমাদের সামনে আসছে সেই পরিসংখ্যানটা নিয়ে আলোচনা করা উচিত। দ্যাট ইজ 37,000-এর উপরে নমিনেশন হয়েছে, কিন্তু এই নমিনেশন হওয়ার পরেও একটা জিনিস প্রত্যেক দিন অনবরত আমরা দেখে যাচ্ছি, সেটা কি প্রত্যেক জায়গাতে আমাদের বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে, মাথা ফাটানো হচ্ছে, পা ভেঙে দেওয়া হচ্ছে, হাত ভেঙে দেওয়া হচ্ছে, এবং অনেক জায়গায় বিডিও অফিসে ঢোকার পরেও তাদের নমিনেশন করতে দেওয়া হচ্ছে না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। সময়টা এসে গেছে এবারে যেখানে সাধারণ মানুষ এবারে তৃণমূলকে বুথ থেকে এবারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, ঠিক যেভাবে বের করে দিয়েছিল ভাইপোকে বনগাঁ থেকে। আর এরপরের বিষয়টা আসি যে কিভাবে একটা ইলেকশন কমিশনার সে তৃণমূলের দলদাসের মতো কাজ করছে। মাননীয় মহামান্য আদালত তারা যখন বলে দিল যে এই এই মেনটেন করতে হবে, কি না আপনাকে সিসিটিভি ফুটেজের ব্যবস্থা করতে হবে প্রত্যেকটি বুথে, আপনাকে সিভিক ভলেন্টিয়ার বা টেম্পোরারি কোনো কর্মরত কাউকে দিয়ে আপনি এই ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারবেন না, সেখানে বলার পরও আমরা দেখছি দৈনন্দিন সিভিক ভলেন্টিয়ারদের হাতে লাঠি এবং তারা গিয়ে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার দায়িত্ব নিচ্ছে। এটা কি আদালত অবমাননা নয়? আমার এটা একটা বড় প্রশ্ন থাকছে আপনাদের সামনে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী এলেই কি সমস্যার সমাধান হবে? এবারে সেই ব্যাপারটাও আসছি টেকনিক্যালি, 60-70,000 বুথের আজকে নির্বাচন, সেই নির্বাচনের জন্য আপনার হাতে পুলিশ কতজন? 40,000ও নয়, সেই 40,000 পুলিশ আজকে কি পারবে 15 ব্যাটালিয়ন পুলিশ নিয়ে আসা? যদি পুলিশ যদি ভিন রাজ্য থেকেই আনা হয় তাহলে সেন্ট্রাল ফোর্স আসলে সমস্যা কি?
আর আজকে সেই আলোচনা আমরা হয়তো করতে করবো না, কারণ অলরেডি হাইকোর্ট বলে দিয়েছে আপনারা সেন্ট্রাল ফোর্স নিয়ে আসুন, যেখানে সেন্সিটিভ বুথ আছে, যেখানে সেন্সিটিভ জেলা আছে সেখানে। এবার সেটাও বিষয় যে সেন্সিটিভ বুথ কিভাবে তারা পয়েন্ট আউট করবেন সেটাও একটা বড় প্রশ্ন থাকছে। কিন্তু একটা বিষয় যেখানে কোর্ট বলে দিল, যেখানে কোনো দলের কর্মীরা যদি নমিনেশন দিতে গিয়ে সমস্যায় পড়েন তাদের জন্য রিঅ্যাড্রেসাল থাকবে সেল অ্যাট দ্য কমিশনার অফিস। হোয়ার ইজ দ্য রিঅ্যাড্রেসাল সেল? গ্রিভেন্স রিঅ্যাড্রেসালের কোনো সেল তৈরি করা হয়নি, এইটা টোটালি কমিশনার এখানে বসে আদালত। আমি কিন্তু জয় আপনাকে একটা সত্যি সুখবর দিতে পারবো, আমাদের ওয়াচডগ অফ ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের অতন্দ্র প্রহরী হিসেবে আমাদের উচিত ভালো খারাপ সব তুলে ধরা। নির্বাচন কমিশন নিয়ে আপনারা সংশয় রয়েছেন, দ্বিধা রয়েছেন, সন্দেহ রয়েছেন, কিন্তু বৈশানন্দ আমাদের সুখবর দিচ্ছেন সরাসরি কিন্তু ফোনের ব্যবস্থা থাকছে। অর্থাৎ নির্বাচন কমিশনের ভূমিকায় শাসক জানে যদি বিরোধীদের কোনো রকম খারাপ কিছু হয়, বিরোধীরা কষ্ট পান, আপনাদের তো থাকছে না, ফোনে সরাসরি জানানো যাবে। অলরেডি বলা হয়েছে, শুধু একটাই কথা বলবো যে নির্বাচন কমিশনারকে বা নির্বাচন কমিশনকে যে ভাষায় শুভেন্দু আক্রমণ করছেন এটা কোনো ভদ্রলোকের ভাষা হতে পারে। অবশ্যই আমরা বৈশান্যতে একটা ছোট্ট বিরতি নিয়ে চলে আসব, তবে আমি বাংলার মানুষ এবং বাংলার সেই সমস্ত সর্বস্তরের রাজনীতিবিদদের একটা প্রশ্ন করতে চাই। পুরো আইন এবং পঞ্চায়েতের নির্বাচনের আইন যা রয়েছে তাতে রাজ্য সরকার তারা যা চাইবেন তাই হবে, যদি এতটাই এই আইন নির্বাচনের পরিপন্থী হয় তাহলে এতদিন তারা কি করছিলেন, কেন আইন পরিবর্তন হচ্ছে না? তার কারণ আমরা জানি বাংলাতে 2009 থেকে 2018 পর্যন্ত যে বিধানসভা নির্বাচনে জিতবে পঞ্চায়েত তার হবে, এটা অনেকটা সেই রূপকথার মতো, অর্থাৎ রাজকন্যাকে যিনি বিবাহ করিবেন তিনি অর্ধেক রাজত্ব সঙ্গে সঙ্গে পাবেন, অর্থাৎ বিধানসভা জিতলে পঞ্চায়েত পাওয়া যায়, এটাই তো আমাদের প্রচলিত ধারা। তাহলে এতদিন ধরে বিরোধীরা কি ঘুমাচ্ছিলেন, তারা কেন আইন পরিবর্তনের জন্য রাস্তায় নামেননি? একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি টাফ ফাইট উইথ ঋতব্রততে, এরপরেই আলোচনা করব তৃণমূলের মাস্টার স্ট্রোক নাকি তৃণমূলের দুয়ারে বিপদ, এবারকার পঞ্চায়েত নির্বাচন। একটা ছোট্ট বিরতি নিয়ে চলে আসছি টাফ ফাইট উইথ ঋতব্রততে। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। মেরা সাফেদ তুরন্ত খুলে ভরপুর ঝাগ।